আমরা নবীর মাহফিলের সাথে সাথে আমার গৌস পাকের মাহফিল আসলাম, যে গৌস পাক সুর ধরে ডাকাত ধরে ভালো মানুষ বানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগারকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন, বলুন সুবহানাল্লাহ। বেসাহারা মানুষকে সাহারা দেন, বলুন আলহামদুলিল্লাহ। জাহান্নামীকে জান্নাতের পথ বাতলিয়ে দেন, আমার গৌস পাক, বলুন সুবহানাল্লাহ। বে আওলাদকে আওলাদ দিয়ে দেন, গৌস পাক, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গৌস পাকের মাহফিল আসলাম ইনশাআল্লাহ। এই আশা বর্ষা, এই আস্থা, এই ফেথফুল, এই ভিলিভার, এই ঈমান আকীদা মুসলমানদের কলিজায় যদি থাকে, আমার গৌস পাকের দরবার থেকে নিয়ামত ছাড়া আমরা মাহরুম হব না, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুর ডাকাত যদি নিয়ামত পায়, আমরা তো সুর নয় ডাকাত নয়, কথা বলেন ঠিক কি না? আওয়াজ করবে না? তাহলে সুর ডাকাত যদি আমার গৌস পাকের দরবার থেকে নিয়ামত লাভ করে, আমরা তো সুরও নয় ডাকাত নয় ক্রিমিনাল নয় বাটপাড়া নয় সিটারও নয় ক্রিমিনাল নয়, আমরা সাচ্চা আশিক রসুল, বলুন আল্লাহু আকবার, সাচ্চা গৌস পাকের সৈনিক। তাহলে আমাদের বুক ভরা আশা, বুক ভরা আমাদের আস্থা, আমার গৌস পাকের নেক তাওয়াজ্জু বাগদাদের জমিন থেকে আমাদের উপর রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই আশা ভরসা নিয়ে আমরা গৌস পাকের সেমিনার গৌস পাকের মাহফিল ইনশাআল্লাহ বসে আছি। হে গৌস পাক, আপনার নেক তাওয়াজ্জু দৃষ্টি দিয়ে আমাদের তকদির চমকে দিন, বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। সলাতু নিয়ার আমার ভাইরা, আমি যেহেতু আপনাদের পুরাতন বক্তা, প্রত্যেক সপ্তাহে আপনাদের খেদমতে আমি উপস্থিত হয়ে থাকি জুমার খুতবার মধ্যে, তো ইনশাআল্লাহ আজকে যারা মেহমান বৃন্দরা আপনার দাওয়াত দিয়েছেন, আমরা দাওয়াত দিয়েছি, এরা ইনশাআল্লাহ এদের জবান থেকে খুব সুন্দর আলোচনা আমরা শুনতে পাব। আমি শুরুতে আমার এলাকাবাসীর প্রতি, বিশেষ করে অত্র অঞ্চলে যারা যারা মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি বিশেষ করে আমার মোকাররম ভাইয়ের জবান থেকে শুনলাম 11:30টার মধ্যে, সর্বোচ্চ 12টার মধ্যে মাহফিল ক্লোজ করা হবে, অর্থাৎ সুসম্পন্ন করা হবে, বলুন না আলহামদুলিল্লাহ। এমনি তো টাউনের মানুষ শহরের মানুষ আমরা ঘুমাই 12টা 1টার দিকে, ঠিক কিনা বলেন? আমি বলবো যারা শুনতে পাচ্ছেন, এই সময়টুকু কয়েক ঘন্টা সময় নিয়োগ করেন, এখন থেকে এখন থেকে দৃঢ়তার সাথে নিয়োগ করুন এই 2-1 ঘন্টা, এই মূল্যবান জীবন থেকে কোরআন হাদিসের মাহফিল আজকে গৌসিয়া কমিটির মাহফিল আমি সেক্রিফাইস করব, বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মাসব্যাপী কেলতামাশার মধ্যে অ্যালার্ম দিতাম, গরির অ্যালার্ম দিয়ে রাখতাম 3টা বাজে 1টা বাজে উঠে খেলা দেখার জন্য, ঠিক কিনা বলেন? তো আমি কাউকে ভৎসনা করব না, যদি খেলার জন্য যদি এত সজাগ থাকি, এত অ্যালার্ট থাকি কোরআন হাদিসের জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, আমার গৌস পাকের জন্য, এই জান্নাতি মাহফিলের জন্য একটু যদি আমরা সেই সজাগ সময় থেকে যদি কিছু সময় দিই ইনশাআল্লাহ, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমাদেরকে হেদায়েত গ্রহণ করার, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ ভাইদেরকে আল্লাহমুখী, রসুলমুখী, অলিমুখী, বিশেষ করে আমার গৌস পাকের আদর্শমুখী গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতি আল্লাহ পাক সকলকে ঝুঁকিয়ে দিক, সকলের মনকে ধাবিত করুক, সকলে বলেন আমিন। সলাতু সাবজেক্টের মধ্যে রয়েছে আমার ভাইরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে ধর্মীয় মূল্যবোধ, একটু সবাই বলেন না আধুনিক, বলেন না সবাই আধুনিক প্রযুক্তি ব্যবহারে ধর্মীয় মূল্যবোধ ও বর্তমান সমাজের অবস্থান, কোরআন সুন্নার আলোকে বয়ান, চলবে কি চলবে না? একটু বলেন চলবে কি চলবে না? কথা চলবে নাকি বয়ান চলবে? কথা চলবে নাকি বয়ান চলবে?
একটা কর্তব্য, হয়তো কথা বলো নাইলে বয়ান শুনো, হয়তো তোমাদের কথা চলতে হবে নাইলে কোরআন হাদিসের কথা। কি কোরআন হাদিসের কথা কোরআনের মাহফিলে বলবো নাকি তোমাদের দুষ্টমির কথা বলবা, কোনটা বলবে বলো? তোমরাই বলো, কথা বলবে নাকি কোরআন হাদিসের আলোচনা চলবে? বলো না, বলো না, কি চলবে? কোরআন হাদিসে। তাহলে এখন থেকে কথা বন্ধ, শুনতে হবে। যতক্ষণ আমরা বসবো ততক্ষণ ইনশাল্লাহ প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব পড়ছে, নেকি হচ্ছে, আল্লাহর রহমত রিজার্ভ পড়ছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদু, ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো সে তাই আমি যাব কেমন করে, শুনেছি সে তাই নাকি, শুনেছি সে তাই নাকি দয়াল নবী আছে রে, মা গো বলো না সুরে, মা গো বলো না মদিনা কত, মদিনা পাওয়ার স্টেশন গৌসে গমড়ি বাংলাদেশ, বলুন না সুবহানাল্লাহ, মদিনা পর্যন্ত পৌঁছবার স্টেশন আমার গৌস পাকের প্ল্যাটফর্ম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার ছোট্ট ছোট্ট মাদানি মুন্না মুন্নিদেরকে মদিনার প্রেমিক করে দিক, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, যারা এত মেহনত করে কষ্ট করে পরিশ্রম করে, যারা টাকা পয়সা দিয়ে বার্ষিক এই ঈদ মিলাদনী মাহফিল উর্সে গৌসুল আজম আব্দুল কাদের জিলানির মাহফিল কে উপলক্ষ করে সুন্নি কনফারেন্স সাজিয়েছেন, আল্লাহ পাক সকলের জীবনকে ইহকালীন এবং পরকালীন আল্লাহর রহমতের নূর দিয়ে আল্লাহ পাক সাজিয়ে দিক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক সকলের নূরকে নূরানি, কলবকে নূরানি করে দিক, বলুন আমিন। আল্লাহ পাক সকলের অন্তরের টেনশনকে দূরীভূত করে দিক, বলুন আমিন। সকলের অভাবকে আল্লাহ পাক দূরীভূত করে দিক, বলুন আমিন। সকলকে খুশ খাল সুখের জিন্দেগি রিজিক বরাদ্দের জিন্দেগি আল্লাহ পাক বখশিশ করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আধুনিক প্রযুক্তি ব্যবহার বর্তমান তথ্য প্রযুক্তি বেশি ডেভেলপ নাকি একেবারে নিম্নের দিকে, উপরের দিকে বলেন না, কিসের দিকে? ডেভেলপের দিকে। তথ্য প্রযুক্তি আপনার এই ব্যবস্থা বিশ্বব্যাপী খুবই শক্তিশালী, ঠিক কিনা বলে? তাহলে এই তথ্য প্রযুক্তিকে সামনে রেখে আমাদেরকে ইসলাম মোতাবেক কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজের হাতে হাতে এ আপনার প্রযুক্তি, মুরব্বী এদিকে সামনে, ঠিক কিনা বলেন? যুব সমাজের হাতে হাতেই প্রযুক্তি, প্রযুক্তির মধ্যে রয়েছে আপনার মোবাইল, ঠিক কিনা বলেন? প্রযুক্তির মধ্যে রয়েছে ইন্টারনেট, প্রযুক্তির মধ্যে রয়েছে আপনার কম্পিউটার, প্রযুক্তির মধ্যে রয়েছে ল্যাপটপ, প্রযুক্তির মধ্যে রয়েছে আপনার টেলিস্কোপ, প্রযুক্তির মধ্যে রয়েছে আপনার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অনলাইন অফলাইন, কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো হচ্ছে আপনার আধুনিক প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তিগুলোকে আমরা মুসলমানরা, আমরা কি বিধর্মী কালচারকে সামনে রেখে এই তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করব, নাকি ইসলামী মূল্যবোধের সিস্টেম সামনে রেখে কোরআন সুন্নার আলোকে এই তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করব? কোরআন সুন্নার আলোকে, বলেন না কোরআন সুন্নার, আরো চিল্লা বলেন কোরআন সুন্নার আলোকে এই বর্তমান তথ্য প্রযুক্তিকে, আধুনিক প্রযুক্তিকে মুসলিম তরুণ সমাজ যুব সমাজকে ট্যাগল দিতে হবে, এই প্রযুক্তি ব্যবহার করতে হবে, না করলে মুসলমানরা আমরা পিছিয়ে থাকবো, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যাতে আমরা এই প্রযুক্তির মাধ্যমে আমার ইমান আকিদা শেষ না হয়, আমার চরিত্র নষ্ট না হয়, আমার পবিত্র সময় যাতে নষ্ট না হয়, আমার স্বপ্নে গড়া জীবন যাতে নষ্ট না হয়,
আমার পিতামাতার শ্রম যাতে বৃথা না যায়, আল্লাহর মনসা যাতে বৃথা না যায়, রসূলে পাকের 63 বছরের রক্তরঞ্জিত আদর্শ যে প্রতিষ্ঠা করেছেন, সেই আদর্শের কনসেপ্ট থিওরি যে উম্মতদেরকে দিয়েছেন, এটা যাতে নষ্ট না হয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, কথা বলেন ঠিক কি না? এজন্য ইসলামী কালচারকে সামনে রেখে, ইসলামী কনসেপ্টকে সামনে রেখে, কোরআন সুন্নার আলোকে মুসলিম সমাজকে, মুসলিম তরুণ, মুসলিম যুবক, মুসলিম ছাত্র ছাত্রী, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের মুসলিম জনতা, এই তত্ত্ব প্রযুক্তিকে ইসলাম মোতাবেক আমাকে আপনাকে মুসলমান হলেই অবশ্য অবশ্যই ফরজ, আবশ্যক, ওয়াজিব, ইসলাম মোতাবেক আধুনিক প্রযুক্তি ইউজ করা, ব্যবহার করা, ইস্তেমাল করা, জবান কুলে বলুন ঠিক কিনা, আরো চিল্লা বলুন ঠিক কিনা। এরপরে আসুন বর্তমান সমাজের অবস্থান। আজকে দেখুন আমার ভাইরা, কুড়িগা তলায়, বাসতলায়, মোড়ে মোড়ে, ঘাটে ঘাটে, দোকানে, আড্ডাখানায়, গল্প গুজবে চতুর্দিকে আমার যুবক ভাইরা শুধু একটা জিনিস নিয়ে মত্তওয়ারা, পাগলপারা, নেশার মধ্যে মগ্ন, সেটা হচ্ছে বর্তমান মোবাইল সাইট, ঠিক কিনা বলেন? যেখানেই দেখেন না কেন, যেখানেই পর্যবেক্ষণ করি না কেন, আমার আপনার চোখের সামনে বেশি আসে, বাসমান হয়ে আসে, দৃষ্টিগোচর হয় আমার মুসলিম যুব সমাজ, এই মোবাইল সাইট শুধু টানতে আসে, টানতে আসে, টানতে আসে, কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। যে 5 বছর শিশু থেকে শুরু করে একেবারে আমার বুড়ো বাবা, বুড়ো দাদা পর্যন্ত সকলের হাতে হাতে মোবাইল, সকলের হাতে হাতে মোবাইল, সকলের হাতে হাতে ফেসবুক, সকলের হাতে হাতে মেসেঞ্জার, হয়তো হোয়াটসঅ্যাপে, হয়তো ইমোতে, হয়তো আপনার ফেসবুকে, হয়তো আপনার অনলাইনে, হয়তো অফলাইনে, হয়তো ইন্টারনেটে, হয়তো ইউটিউবের মধ্যে, এই 24 ঘন্টার মেজরিটি আপনার টাইম, সেই বিশাল একটা সময় আজকে মুসলিম সমাজ এই প্রযুক্তির মধ্যে আমরা ব্যয় করতে যাচ্ছি, খরচ করতে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা, নাকি মিশা কথা, হাসা কথা, সত্য কথা? আল্লাহ পাক আমাদেরকে এই ইসলাম মোতাবেক যাতে এই তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি, ইসলাম মোতাবেক তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হলে প্রথমে ওই মুসলমান জাতির কলিজায় আল্লাহর ভয় আসতে হবে, বলেন না কার ভয়, আরো চিল্লা বলুন কার ভয়। যে মুসলমান, যে আলেম ওলামা, যে নেতা কেতা, যে আপনার কর্তার কলিজায় অন্তরে খোদার ভয়ভীতি আসবে না, ওনার মাধ্যমে সমাজ উন্নতি হবে না, ইসলাম ডেভেলপ হবে না, রাষ্ট্র উন্নতি হবে না, আমার পরিবারের শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে ওই সময় যদি আমাদের অন্তরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর আদর্শ যদি আমার আপনার অন্তরে চলে আসে, আমার পরিবারের মেম্বারদের কাছে চলে আসে, সমাজের মুসলিম জনগণের কলিজায় যদি চলে আসে, দেশের মুসলিম জনতার কলিজায় যদি আল্লাহ বিতি রসুলের মোহাব্বত আদর্শ চলে আসে, আমার আপনার এই আধুনিক প্রযুক্তি ইসলাম মোতাবেক চলবেই চলবেই চলবে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথমে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দিক, বলুন আমিন। সলাতুন ইয়া রাসূলাল ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, মেরা নবী হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, আল্লাহ কা ফরমান আলম নশরহ লাক সদরকি, মনসুব হ্যায় জিসে ওয়ারাফা না লাক জিকরকি, জিস জাত কা কুরআন মে ভি জিকির জলি হ্যায়, ও মেরা নবী, মেরা নবী, ও মেরা নবী, মেরা সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।
আমার ভাইরা আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আমার আল্লাহ বলেন সকলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মুমিনরা পৃথিবীর মুসলমানরা পৃথিবীর জান্নাতি মুসলমান নরনারীরা আমার বান্দা বান্দিনীগণ আমার রসুলের উম্মতের নরনারীগণ তোমরা শুনো শুনো আমি আল্লাহ মুমিনদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ডিউ টাইমে নির্দিষ্ট টাইমে ওয়াক্ত মোতাবেক আমি ফরজ করে দিলাম আমি ওয়াক্ত মোতাবেক টাইম মোতাবেক সময় মোতাবেক নির্ধারিত সময়ে আমি ফজর নির্ধারিত সময়ে জোহর নির্ধারিত সময়ে আসর নির্ধারিত সময়ে মাগরিবে শামি ফরজ করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে আমরা ব্যস্তময় আল্লাহর বান্দা বান্দিনীদের জন্য এশারের টাইমে পাঁচ ওয়াক্ত নামাজ একত্তরে আল্লাহ চাইলে ফরজ করতে পারতেন কি পারতেন না যেহেতু আমার আল্লাহর পরিচয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক সকল কিছু করার ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে আল্লাহর কুদরতের হাতে জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুন ফায়াকুন আল্লাহ যদি বলেন এটা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরি আমি যেটা ইচ্ছা করি সেটা আমি করে সারি বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ ইজ্জত দেনেওয়ালা বেইজ্জত করনেওয়ালা নেয়ামত দেনেওয়ালা নেয়ামত চিনিয়ে নেওয়ার মালিক কে আল্লাহ বলুন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর সৃষ্ট জীব হিসেবে আল্লাহর এই বিধানকে সামনে রেখে এই সংবিধান সূত্রগুলো বীজগণিতের সূত্র যেভাবে আমরা মুখস্থ করি ম্যাথ করার জন্য গণিত করার জন্য অঙ্ক করার জন্য গোল্ডেন এ প্লাস এ গ্রেড পাওয়ার জন্য দিন রাত কষ্ট করে ম্যাথ শিখি সূত্র শিখি বীজগণিতের অ্যালজেব্রার সূত্রগুলো আমরা শিখি আমার ভাইয়েরা পাশ করার জন্য জীবনকে ডেভেলপ করার জন্য ইমপ্রুভ করার জন্য তাইলে এটা দুনিয়ার সিস্টেম কিন্তু আল্লাহর যে এই পৃথিবী পরিচালনা করার জন্য পরিবার পরিচালনা করার জন্য ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য দেশীয় জীবন আন্তর্জাতিক ভাবে এই বিশ্বকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক একটা সংবিধান সূত্র দিলেন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল করিম জোরে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 6,666টি সূত্র দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ কয় হাজার 6,666টি সূত্র দিলেন সংবিধান দিলেন এই বিশ্ব ধরাধমকে বিশ্বব্যাপী পৃথিবীকে এই বিশ্বের ভৌগোলিক অবস্থানে যত 700 কোটির মতো মানুষ অবস্থান করে তাদেরকে গাইড করার জন্য পরিচালনা করার জন্য আল্লাহ পাক 6,666টি সূত্র দিয়ে সংবিধান দিয়ে কোরআন দিয়ে আল্লাহ পাক এই বিধান আমাদের কাছে পাঠালেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই সূত্রগুলো থেকে একটা সূত্র হচ্ছে আমি নামাজগুলো আমি ফরজ করলাম ওয়াক্ত মোতাবেক সবাই বলুন কি মোতাবেক তাহলে আমার ভাইরা আমি এখান থেকে বলতে চাচ্ছি ওয়াক্ত এটা আরবি শব্দ ইংরেজির মধ্যে বলা হয় টাইম বাংলার মধ্যে বলা হয় সময় উর্দুর মধ্যে বলা হয় জামানা বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন হে পৃথিবীর মানুষরা মুমিনরা মুসলমানরা আমি আল্লাহ কোরআন কারিমের মধ্যে ওয়াক্তকে টাইমকে সময়কে আমি আল্লাহ গুরুত্ব দিলাম তোমরা আমার বান্দা বান্দিনী হয়ে সময়কে গুরুত্ব দিবে না এটা আমি মানি না এটা যদি তোমরা করো আমি আল্লাহ তোমাকে অবশ্য পানিশমেন্ট দেব জাহান্নামে পাঠাবো গজব দেব আজাব দেব লানত দেব অশান্তিতে রাখবো অ্যাক্সিডেন্টের মধ্যে ফেলবো জুরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমি নামাজ ফরজ করলাম ওয়াক্ত মোতাবেক হে মুমিনরা আমার আল্লাহ এটা বুঝাতে যাচ্ছেন যে ওয়াক্ত মোতাবেক তোমার জীবন পরিচালনা করতে হবে ওয়াক্তকে তোমাকে ভ্যালু করতে হবে মূল্যায়ন করতে হবে গুরুত্ব দিতে হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাইলে যে সময়কে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন
আজকে সেই সময় 24 আওয়ার 24টা ঘন্টা হে যুব সমাজ তরুণ সমাজ আর্জেন্টিনা খেলা শেষ ব্রাজিল খেলা শেষ বিশ্বকাপ খেলা শেষ সেই খেলা দেখার জন্য আমি আপনি আপনার গরির মধ্যে বেল দিয়ে রাখলাম একটা বাজে তিনটা বাজে খেলা শুরু হবে কত অ্যালার্ট ছিলাম সতর্ক ছিলাম যাতে খেলাটা মিস্টেক না হয় মিস না যায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা খোদার কসম করে বলুন এমন কি যুবক আছেন তরুণ আছেন তরুণী আছেন ছাত্র ছাত্রী কলেজ ভার্সিটির আমার মুসলিম ভাই বোনেরা আছেন তাহাজ্জুদ পড়ার জন্য কি আমরা কোনোদিন গরির বেল দিয়েছি তো কেমন মুসলমান আজকে খেলা দেখেন বিনোদন করেন খুশি উদযাপন করেন কোনো সমস্যা নাই তবে যে আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন যে আল্লাহ এতগুলো সূত্র দিলেন একটা সূত্রকে আমরা মুখস্ত করতে চাই না মুখস্তকে আমরা করতে হবে না সেই সূত্র মোতাবেক জীবনকে পরিচালনা করতে হবে না বলেন না হবে কি হবে না আমার ভাইরা সেই আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার সূত্র থেকে একটা সূত্র সময় ওয়াক্তকে তুমি গুরুত্ব দিবা পৃথিবীর জমিনে শেক্সপিয়ার নামক যে মহান মহান জ্ঞানীরা ইমাম গাজ্জালির মতো মহান ব্যক্তিরা কবি কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিরা কবি কাইকোবাদের মতো ব্যক্তিরা এই মাওলানা রুমির মতো এই মহান দার্শনিকরা তারা সময়কে গুরুত্ব দিয়ে তারা বিশ্বব্যাপী সমাদৃত হয়ে আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমি আপনি যদি এই তত্ত্ব প্রযুক্তির মধ্যে আমার আপনার এই সময় আল্লাহ প্রদত্ত এই নিয়ামত সময়গুলো যদি হে যুবক তরুণ মুসলিম সমাজ আমার ভাই বোনেরা এই সময়টুকু যদি আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফেসবুক ইউটিউবের মধ্যে যদি আমার সময়টুকু অপচয় করি তাহলে জীবনটা তো শেষ জীবনটা তো সর্বনাশ এই জীবন আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না এই জীবন আমাকে নিয়ে যাবে জাহান্নাম পর্যন্ত এই জীবন আমাকে সেই স্বপ্নের স্বপ্ন বাস্তবায়ন পর্যন্ত নিয়ে যাবে না এই জীবন আমাকে আপনাকে নিয়ে যাবে জাহান্নামের অতল গহ্বরে কথা বলেন ঠিক কি না এজন্য আজকের মাহফিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো সময়কে আমরা গুরুত্ব দেব হাত তোল বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না মুসলমানরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলান দস্তে জিন্দাবাদ 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 মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে তাকে আমার জানের জান মদিনাতে সেই নবী এটা আমার একলা নয় আমি সোহেল আনসারের একা নয় আমার সকল শ্রদ্ধে মুরব্বীরা যুবক ভাইদের সকলের আমার ছোট ছোট ভাইদের সকলের আমাদের প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে একটু সেই খুশি মনে জোর গলায় একটু বলি না মদিনা আমার জান মদিনা ও মদিনাতে তাকে আমার জান মদিনাতে তাকে আমার মদিনাতে তাকে আমার ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তরে আমার মন হলো বানচান মদিনা আমার জান মদিনা জানের জাম বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকলে জবান কুল বল মারহাবা আমার ভাই আমার দান নবী বলেন ইগি তানিম খামসান ক্বাবলা হামসিন হে আমার উম্মতরা শুনো তোমরা পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে বেশি বেশি গুরুত্ব দাও বলুন সুবহানাল্লাহ তম্মতে ইগি তানিম হায়াতাকা কবলা মাউতিকা উম্মত রে তুমি মারা যাওয়ার আগে তুমি ডেড বডি হওয়ার আগে তুমি নিষ্প্রাণ হয়ে যাওয়ার আগে তুমি মুর্দা হয়ে যাওয়ার আগে তুমি লাশ হয়ে যাওয়ার আগে তুমি মৃত মানুষ হয়ে যাওয়ার আগে তোমার প্রাণ চলে যাওয়ার আগে
তোমার প্রাণকে তোমার হায়াতকে জীবনকে তুমি গনিমত মনে করো। হায়াতকে বলে না কি কে হায়াতকে। আমার ভাইয়ের আজকে আমরা সুস্থ শরীরে কোরআন হাদিসের মাহফিলে বসে আছি, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী বলেন উম্মতরে এই সুস্থ হায়াতকে কাজে লাগাও, পাঁচ ওয়াক্ত নামাজে লাগাও, তসবিহ তাহলিলে লাগাও, মানবতার খেদমতে লাগাও, কোরআন তেলাওয়াতের মধ্যে লাগাও, সেই পিতামাতার খেদমতের মধ্যে লাগাও, মুরব্বীকে শ্রদ্ধার মধ্যে লাগাও, ছোটদেরকে স্নেহের মধ্যে সময়টুকু হায়াতটুকু তুমি স্যাক্রিফাইস করো। এই হায়াতের গুরুত্ব দাও, এই হায়াতকে অবহেলা করিও না। এই হায়াত পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ গনিমত, শ্রেষ্ঠ নিয়ামত, নিয়ামত জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার জীবনকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, আমার জীবনকে আপনি গুরুত্ব দিলে হবে না, আপনার জীবনকে আমি গুরুত্ব দিলে হবে না, আপনার জীবন আমার জীবন আপনাপন হিমসেলফ আপনাপন নিজকে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার আপনার জীবনকে চব্বিশ ঘন্টাকে রুটিন ওয়ার্ক করতে হবে, রুটিন করতে হবে। ফজরের টাইমে উঠে আমি প্রথমে কি করব, কি আল্লাহর নাম দিয়ে শুরু করব নাকি শয়তানের কর্মকাণ্ড দিয়ে শুরু করব? কার নাম দিয়ে একটু আওয়াজ দেবেন, কার নাম দিয়ে? আমার যুবক মুসলিম জনতা মা বোনেরা, তাহলে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হলে প্রথমে ফজরের ওয়াক্তে উঠতে হবে। আল্লাহ যে বলেছেন নামাজ ওয়াক্ত মোতাবেক আমি ফরজ করলাম, ফজরের ওয়াক্ত সাড়ে সাতটা বলুন, পাঁচটা বলুন, সাড়ে পাঁচটা বলুন, এই টাইমে উঠে প্রথমে ওয়াক্ত টাইম সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়ে চার রাকাত ফজরের নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কি না? তাহলে আমার রুটিন সঠিকভাবে প্রণয়ন হবে। এরপরে কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না বলেন, বলেন না লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত মুসলমানদের সকাল শুরু হবে আল্লাহর কুদরতের কদমে রুকু সেজদা দিয়ে নামাজ দিয়ে। মুসলমান কর্মস্থলে যাবে, গার্মেন্টসে যাবে, অফিস আদালতে যাবে, পাহাড়ে যাবে, সাগরে যাবে, কর্মস্থলে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে পবিত্র হয়ে। একটু জবান করে বলুন ঠিক কি না? আমি খারাপ বললে, ভুল বললে, ফলস বললে, বাঁকা বললে দাঁড়িয়ে আমাকে শুধরিয়ে দেবেন, আমি শুধরাতে বাধ্য। তবে আমার ভাইয়েরা মোল্লাদের কথাগুলো শুনতে হবে, এটা আমাদের মুখ দিয়ে বানানো কথা নয়, আল্লাহ প্রদত্ত প্রেরিত কোরআন হাদিসের কথা, আমাকেও মানতে হবে, আপনাকেও গ্রহণ করতে হবে, মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দিক, বলেন না আমি, আর একটু জোরে বলেন না আমি। তাহলে আমার ভাইয়েরা মুসলমানদের দিন শুরু হবে নামাজ দিয়ে, বলেন না কি দিয়ে? মুসলমানদের শুভ সকাল সুপ্রভাত শুরু হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মুসলমানদের জিন্দেগি শুরু হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইয়াদগারের মাধ্যমে, বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, হাদিসে পাকের মধ্যে নোট করা হচ্ছে, পেরা নবী বলেন আমার উম্মতরা যখন ফজরের নামাজ পড়ার জন্য যায়, ফজরের নামাজের জন্য পেশ মশল্লায় দাঁড়ায়, ফজরের নামাজের জন্য মসজিদে যায়, আমার ইমানদার মুসলমান উম্মতরা ইমানের পতাকা নিয়ে বের হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ঘোষণা দেন উম্মতরে, শুনো শুনো, যাদের শুভ সকাল হবে, যাদের শুভ সকাল হবে নামাজ সারা, যাদের সুপ্রভাত হবে কোরআন তেলাওয়াত সারা, যাদের শুভ সকাল হবে আল্লাহ বন আল্লাহ রসুলের স্মরণ সারা, আমার দয়াল নবী ঘোষণা দিচ্ছেন যারা সেই মসজিদকে বাদ দিয়ে যারা কোথায় যাবে, বাজারে যাবে, বলেন না কোথায় যাবে, একটু জোরে বলুন কোথায় যাবে, বাজারে যান, সাগরে যান, পাহাড়ে যান, মার্কেটে যান, গার্মেন্টসে যান, ও আমার ভাইয়েরা, আমার দয়াল নবী ঘোষণা দিচ্ছেন নামাজ সারা, আল্লাহর জিকির সারা, কোরআন তেলাওয়াত সারা, আল্লাহর নাম সারা,
যারা অন্য দিকে যায় তারা শয়তানের পতাকা নিয়ে তারা যায় শয়তানের পরচম নিয়ে তারা যায় আমরা কি শয়তানের পরচম নিয়ে শুভ সকাল করব নাকি জান্নাতি পতাকা নিয়ে শুভ সকাল করব বলেন না কি বলেন না আওয়াজ দিয়ে জান্নাতি বলেন না মারহাবা কালচার নারীদের সাজগুজের মতো এদের কালচার চলাফেরা নারীদের মতো এদের প্রতি নারীরা বেশি দাবিত এরা সমকামিতার প্রতি পুরুষে পুরুষে সমকামিতা করার প্রতি এই সাতজন যুবকরা এই বিশ্বের মুসলমান যুবকদেরকে তরুণদেরকে দাবিত করার জন্য এদের পদযাত্রা জোড়া বলুন না উজবিল্লাহ এই জন্য আজকের মাহফিল থেকে বিটিএস ইয়েস নাকি নো বলুন না হাত তুলবেন ইয়েস নাকি নো আমার যুবক ভাই রাব্বি ও সুবহানাল্লাহ রাইবি আমার রাইবি ভাই ফকেট গেটের সামনে বিশাল আর্জেন্টিনার পতাকা তুলেছে আমি আশা করব আগামী বছর 2023 সালে ঈদ মিলাদুন্নবীর জশ্ন জুলুসের পতাকা এর চেয়ে তিন গুণ বেশি তুলতে হবে আমার সাথে ওয়াদা করতে হবে ঠিক কিনা বলেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তুলেন কোনো সমস্যা না তবে আগামী 2023 সাল কয় সাল যারা যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তুলেছেন 2023 সালের জশ্নে জুলুসের সে চন্দ্র তারকা কালিমা কুচিত সে সবুজ সবচেয়ে গম্বুজের অঙ্কিত পতাকা সকলকে অবশ্যই সকলের সাথে সাথে তুলতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা আল্লাহ ইয়া গোসলাম দস্তগে জিন্দাবাদ জিন্দাবাদ ফেসবুকের মধ্যে আমরা বিশাল অঙ্কের একটা সময় ব্যয় করি ঠিক কিনা বলেন ইউটিউব শুধু দেখতেই থাকি দেখতেই থাকি আমার ভাইরা কোরআন হাদিসের বয়ান শুনুন আমার ভাইরা এই আধুনিক প্রযুক্তিকে আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পরিচালনা করার জন্য আজকের এই মাহফিল আমরা ওয়াদাবদ্ধ ঠিক কিনা বলেন সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন 24 পারা সূরা হামিম আস-সাজদা ইরশাদ করেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া হাসান ফাইদাল লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিজ্জুন হামিম বলুন সুবহানাল্লাহ এখন আমার ভাইরা ফেসবুকের মাধ্যমে কোনাকুনি হয় ঠিক কিনা বলেন ফেসবুকের মাধ্যমে গুজব সৃষ্টি হয় ফেসবুকের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয় ঠিক কিনা বলেন আমার ভাইরা ফেসবুক চালাচ্ছেন খবরদার গভীরভাবে আমল করুন আমার আল্লাহ 6666 সূত্রের মধ্যে একটা সূত্রের মধ্যে বলে দিলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ভালো এবং মন্দ সমান নয় বলেন না সমান হে আমার বান্দা বান্দিনীগণ তোমরা মন্দকে ভালো দ্বারা টেগেল দাও বলেন না মন্দকে ভালো দ্বারা আমার ভাইরে যারা ফেসবুক ইউজার ফেসবুক ব্যবহার করেন কেউ গালি দিয়ে কমেন্ট করলো তাকে আমি কি ডবল গালি দিয়ে প্রতিউত্তর দেব বলেন না প্রতিউত্তর দেব আল্লাহ বলেন ইদিফা বিল্লাতি হিয়া আহসান তুমি ভালো কথা দ্বারা ভালো কলম দ্বারা ভালো ল্যাঙ্গুয়েজ দ্বারা ভালো সেন্টেন্স দ্বারা ভালো ভাষা দ্বারা ভালো শব্দ দ্বারা তুমি মন্দকে তুমি টেগেল দাও আজ থেকে সে কেউ যদি ব্যাড কমেন্ট করে গালিও দে রসুল পাকের আদর্শ সিনে পাকের সামনে রেখে আমার আপনার সামনে রেখে সেই ব্যাড কমনকে গুড কমন দ্বারা প্রতিউত্তর দিতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ গালি দিল আমাকে উত্তেজিত করার জন্য কেউ আমাকে কেফিয়ে তুলল উত্তেজিত করার জন্য তবে আল্লাহর এই সংবিধানের এই সূত্র আমাদেরকে বলে দিচ্ছে বিশ্ববাসীকে বলে দিচ্ছে তুমি ব্যাড কমনকে গুড কমন দ্বারা প্রতিহত করো বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় আজকে ভাইরাল হলো নাদের খান নামক ফটিকস নাজির হাটের অধিবাসী চিটাগাং ক্লাবের নাকি প্রেসিডেন্ট সভাপতি নাদের খান ইনি নাসিরাবাদ নাসিরাবাদের মধ্যে অবস্থান করে নাসিরাবাদ শাহী জামে মসজিদের সেক্রেটারি বরাবরে দরখাস্ত লিখলো নাম বলে দিচ্ছি নাদের খান বলেন না কি খান চিটাগাং ক্লাবের সভাপতি ওনার স্ত্রী হাসিনা দুইজনে পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সেক্রেটারি বরাবরে দরখাস্ত লিখলো অনুরোধ জানালো আপনাদের
से मैगर से आजान साउंड जाते चतुर्दिके ना जाए আমি ফোঁস দিলাম তীব্র নিন্দা জানালাম পূর্ব নাসির বাদশাহী জামে মসজিদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদ যেখানকার বর্তমান খতিব আল্লামা আহমদুল্লাহ খান ফুরকান সাহেব আল কাদেরী এর আগে আল্লামা আবুল কাসেম নূরী সাহেব ছিল প্রসিদ্ধ মসজিদ এই মসজিদের সেক্রেটারিকে বলতেছে দরখাস্ত দিল অ্যাপ্লিকেশন দিল যাতে আপনাদের মসজিদের সে আজান যাতে আমরা শুনতে না পাই জোরে বলেন না নাউজুবিল্লাহ এই নাস্তিকের আমরা বিচার চাই হাত তুলবেন ঠিক কিনা এই নাস্তিককে তসলিমা নাসরিনের মতো ভারতে পাঠিয়ে দেওয়া হোক বাংলার ১৬ কোটি মুসলিম জনতা এই নাদের কানকে চাই না ১৬ কোটি জনতা তোমাকে স্যান্ডেল ফিটা দিয়ে দিয়ে সেই ভারতে পাঠিয়ে দিতে হবে তসলিমা নাসরিনের সঙ্গী হওয়ার জন্য ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বাংলাদেশের মধ্যে প্রায় ২৫০০০০ এর মতো মসজিদ রয়েছে সকাল শুরু হয় মসজিদের আযান দিয়ে রাত শুরু হয় মসজিদের আযান দিয়ে আল্লাহর দুনিয়ার মাধ্যমে ঠিক কিনা বলেন সারা বিশ্বের মধ্যে মসজিদ রয়েছে প্রায় ২০ লক্ষ থেকে ৩৬ আপনার লক্ষ মসজিদ প্রায় ২০ লক্ষ হলে প্রায় প্রতিদিন সে আল্লাহর নাম নেওয়া হয় আযান দেওয়া হয় ১ কোটি বারের মতো এই ভূমি আল্লাহর ভূমি এই ভূমি এই পৃথিবী শুরু হয় আল্লাহর দুনিয়া আল্লাহু আকবারের মাধ্যমে ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে চিটাগাং ক্লাবের প্রেসিডেন্ট নাদের খান যে আমাদের ইসলামের ধর্মীয় অনুমতির উপর আঘাত করেছে সরকার বরাবর প্রশাসন গোয়েন্দা সংস্থা এনএসআই যারা যারা প্রশাসনের ভাইয়েরা রয়েছেন লুট করেন কুট করেন এই কুলঙ্গার নাস্তিককে অতি সত্বর গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ